করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া ইউরোপ সহ মোট 30টি দেশের যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাংবাদিকদের একথা জানান। এদিকে নির্দেশনার পরেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে এবং বাইরে যাত্রী এবং তাদের স্বজনদের ব্যাপক উপস্থিতি ছিল। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা সংক্রমণ রোধে বিমানবন্দর কর্তৃপক্ষ যখন স্বাস্থ্যবিধি নির্ধারণ নিয়ে ব্যস্ত, তখন যাত্রীদের চাপে বিমানবন্দরের অভ্যন্তরে পা ফেলার জায়গা নেই বলে জানান একে একে বেরিয়ে আসা যাত্রীরা। তাদের অভিযোগ, বিদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও বিমানবন্দরে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। চাপ বেশি ভিতরে, অতিরিক্ত চাপ ভিতরে। সকাল 7টা বাজে নেমেছি এখানে, কেন এটা ইমিগ্রেশন কাজ করতেছে না, এরা স্লো স্লো কাজ করতেছে যে কারণে। করোনায় মৃত্যুর মিছিল যখন প্রতিনিয়ত লম্বা হচ্ছে, ঠিক তখন আন্তর্জাতিক ফ্লাইট সীমিতকরণ, গণপরিবহনে বিধিনিষেধ এবং বিভিন্ন গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। এমন পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী এবং তাদের স্বজনদের এমন উপস্থিতি কতটুকু রক্ষা করবে করোনা থেকে মানুষকে, সেই প্রশ্ন এখন সবার সামনে। না আল্লাহ আছে, না সমস্যা কি, ল্যান্ড করছে তো 9টা বাজে, এখন তো 12টা বাজে, টোটাল 3 ঘন্টা তো হয়ে গেল। এদিকে ইংল্যান্ড ছাড়া করোনার সংক্রমণ বেশি এমন ইউরোপের বেশিরভাগ দেশ ও এর বাইরের আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে সহ মোট 30 দেশ থেকে যাত্রী পরিবহন 3 এপ্রিল থেকে নিষিদ্ধ করেছে বিমান কর্তৃপক্ষ, যা 18 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। তবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের 14 দিন হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বাকি যারা যাত্রী আসবে তাদের বিমানবন্দরে স্ক্রিনিং করে তারা 14 দিন হোম কোয়ারেন্টাইন, এটা কম্পালসারি হোম কোয়ারেন্টাইন, যা নাকি আমাদের প্রশাসনের মাধ্যমে তাদেরকে তদারকি করা হবে। ইউকে কিন্তু এখন নর্মালে চলে আসে, সেই জন্য ওই কনসিডারেশনই আমরা ইউকে বাদ দিয়েছি ইউরোপ থেকে। জানান অন্য দেশ থেকে আসা কোনো যাত্রী যদি নিষিদ্ধ 30টি দেশের বিমানবন্দরের ট্রানজিট নেওয়ার সময় বন্দর এলাকার বাইরে যান, তবে তাকে পুনরায় PCR টেস্ট করাতে হবে। এছাড়া দেশে আসার পর তাদের 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।